ফেরাউন যখন ধরেছিল জাদুকরকে যখন ইসলাম গ্রহণ করেছিল ফেরাউন বলেছিল তোমরা মুসার সাথে একটা যোগ সাজশ করে তোমরা এই আমার রাষ্ট্র উল্টে দিতে চাও তোমরা মুসার সাথে যোগ সাজশ করে আমার রাষ্ট্র উল্টে দিতে চাও আমি তোমাদেরকে হাত পা কেটে তোমাদেরকে আমি শুলে চড়াবো খেজুর গাছের ডালার সাথে রাখিয়ে রাখবো যাতে করে দেখতে হয় আইনা আশাদু আদা বং আবকা কে বেশি শাস্তি দিতে পারে জগৎবাসী দেখে নিবে তারা কি বলেছিল ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনের কয়টা জীবনেতে তুমি কয়টা জিনিসেতে তুমি মাত্র আমাদের থেকে নিতে পারবে অনন্ত জীবন অনন্ত জীবন কেন দেখেন ফেরাউন কতদিন বেঁচে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন বেঁচে ছিলেন এই যারা মরেছিল তখনকার সময়ে যাদেরকে ফেরাউন মেরে ফেলেছিল জাদুকরা ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে যখন মেরে ফেলেছিল তারা কতদিন বেঁচে ছিল কিন্তু কবরের নিচে কত হাজার বছর ধরে আছে তারপরও আরো থাকবে জান্নাতে থাকবে কত হাজার বছর তার কোনো শেষ নেই তো দুনিয়ার 70 বছর 100 বছরের জন্য এত লম্বা সময় যে ব্যক্তি নষ্ট করে সেই ব্যক্তি সবচেয়ে হতভাগা বড় হতভাগা সে ইমানদারের জন্য সবসময় চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন যে তিনি যখন কোরআন গাচ্ছিলেন মসজিদে নবী তৈরি করছিলেন তখন তিনি কোরআন গাচ্ছিলেন সাহাবায়ে কেরাম বলেছিলেন যখন বলছিলেন এটা আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শান আখিরা সাহাবায়ে কেরাম এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা আল্লাহ দুনিয়ার জীবন তো জীবন না আখিরাতের জীবনের প্রকৃত জীবন ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান কোরআন আল্লাহ বলেও দিয়েছেন এটা আখিরাত হচ্ছে প্রকৃত জীবন দুনিয়ার জীবনটা বড় করে দেখে তারাই যারা অদূরদর্শী তারা মনে করে এটাই শেষ এটাই সব কিছু এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়া তুযিরুন আল হায়াতাদ দুনিয়া তোমরা জীবন দুনিয়া জীবনকে বড় করে দেখছো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা অথচ আখিরাত তা তো অনেক কল্যাণকর অনেক বাকি যা কোনো শেষ নাই এই আখিরাত কোনোদিন শেষ হবে না সেই জীবন যে জীবন কোনোদিন শেষ হবে না সেই জীবনের জন্য কি যে ব্যক্তি কাজ করেছে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম দুনিয়ার বুকে আমি অনেক কিছুই করতে পারি দেখাতে পারি কিন্তু শেষ বয়সে এসে আপনি আফসোস করবেন দেখবেন বলবেন যে আমি এগুলি কার জন্য করেছি অনেক মানুষ আছে সন্তানকে বড় করে তুলেছে আপনাদের আশেপাশে এক ইউনিভার্সিটি টিচার সম্পর্কে পত্রিকায় দেখেছি সন্তানকে বড় করে তুলেছে এক ছেলে আমেরিকা এক ছেলে কানাডা এক ছেলে অমুক জায়গায় তমুক জায়গায় এবং বড় করে তিনি গর্ব করে বলতেন বৃদ্ধ বয়সে তাকে দেখার মতো কেউ ছিল না তিনি শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে মারা যেতে হয়েছে কেন আপনি যেটা চেয়েছেন সেটা পেয়েছেন দুনিয়ার সামান্য অহংকারের জন্য আপনি অনেক কিছু তাকে শিক্ষা দিয়েছেন বিশ্বের সব জায়গায় তাকে পাঠিয়েছেন কিন্তু দিন দিনটা তাকে শিক্ষা দেননি দিন শিক্ষা দিলে সে সন্তানকে ফেলে যেত বাবাকে ফেলে যেত না বাবাকে সাথে রেখে যেত এবং বৃদ্ধ বয়সে আপনার যখন বেশি দরকার হয় এই সময় তারা দূরে সরে চলে যায় তো তখন আপনার বেশি দরকার হয় কিন্তু তখন আপনাকে তারা আপনাকে পায় না আপনাকে তারা দেখতে পান না কেন আপনি আসলে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কিন্তু তাদের কাছে আপনি দিনদারিটা তুলে ধরতে পারেননি দিনদারি তুলে ধরার জন্য আপনাকে দিন শিখতে হবে নিজে নিজে মানতে হবে সন্তানকে মানাতে হবে যে বাবা সকালবেলা ঘুম থেকে উঠার জন্য সালাতের জন্য ঘুম থেকে সন্তানদেরকে উঠান না কিন্তু টিউশনির জন্য তাকে উঠান হ্যাঁ টিউটরের কাছে পাঠানোর জন্য উঠান সেই বাবা প্রথম দিন থেকে হেরে গেছেন তিনি বাপ হওয়ার অনুপযুক্ত কারণ সন্তান সে ভালো কাজ দিতে পারেননি তাকে দুনিয়াদার বানিয়েছেন এই দুনিয়াদারে হবে এই দুনিয়াদারে সে হবে এর থেকে বেরিয়ে যেতে পারবে না সে